ক্যাপিটাল এফ এম 94.8 দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন। বই পড়তে আমরা সবাই ভালোবাসি, কিন্তু ব্যস্ততার জন্য তার হয়ে ওঠে কই। ক্যাপিটাল এফ এম 94.8 এনেছে সেই সব বই পোকাদের জন্য একটি বিশেষ আয়োজন, যার নাম ক্যাপিটাল থিয়েটার। শুক্রবার রাত 11টা থেকে 12টা পর্যন্ত এই এক ঘন্টা সময় শুধু কান পেতে শুনুন আর উপভোগ করুন বাংলা সাহিত্যের অনবদ্য সৃষ্টিগুলো। facebook.com/capitalfm94.8 এ ক্যাপিটাল থিয়েটারের পোস্ট দেয়া হয় এবং সেই পোস্টে একটি কুইজ থাকে। সেই কুইজের সঠিক উত্তর এবং পোস্টটিকে সবচেয়ে বেশি যারা শেয়ার করেছেন সেই ভিত্তিতে দুজনকে উইনার নির্বাচিত করা হয়। আমরা কথা বলি আমাদের সেই সব শ্রোতাদের সাথে যারা উইনার হয়েছিলেন। গত সপ্তাহে আমাদের উইনার ছিলেন জাহিদ এবং তাতিয়ানা। আমরা শুনবো তাদের কথা। জি, আমি ক্যাপিটাল থিয়েটারের লাস্ট এপিসোড শুনেছিলাম, অনেক ভালো লেগেছিল। অ্যাকচুয়ালি অনেক ভালো লেগেছিল, আর আমি আমি ইচ্ছুক আরো আপনাদের ক্যাপিটাল থিয়েটার আরো এপিসোড শোনার জন্য। আমি শুনেছি অনেক ভালো লেগেছে, সামনের এপিসোডগুলো আরো ভালো হবে। অসংখ্য ধন্যবাদ জাহিদ এবং তাতিয়ানা দুজনকে। এই সপ্তাহে আমরা শুনব অন্য একটি গল্প, আর সেটি নিয়ে আমাদের ফেসবুকে পোস্ট আছে। সেই পোস্টে একটি কুইজ আছে, সেই কুইজের সঠিক উত্তর লিখে পাঠান এবং পোস্টটিকে সবচেয়ে বেশি শেয়ার করুন। যারা হবেন উইনার তাদের দুজনকে সরাসরি কল করা হবে এবং তাদের কণ্ঠ আগামী পর্বের সঙ্গে যুক্ত করা হবে। চলুন শুরু করা যাক ক্যাপিটাল থিয়েটারের আজকের পর্ব। ক্যাপিটাল থিয়েটারে আজ আমরা শুনব হুমায়ূন আহমেদের বিখ্যাত ছোট গল্প কল্যাণী আশু। হুমায়ূন আহমেদ বাংলা কথা সাহিত্যের ভুবনের প্রবাদ পুরুষ। গত 35 বছর ধরেই তার তুঙ্গস্পর্শী জনপ্রিয়তা। একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে রসায়নশাস্ত্রের অধ্যাপক ছিলেন, অধ্যাপনা ছেড়ে হঠাৎ করেই চলচ্চিত্র নির্মাণ শুরু করেন। আগুনের পরশমণি, শ্রাবণ মেঘের দিন, দুই দুয়ারি, চন্দ্রকথা, শ্যামল ছায়া, 9 নম্বর বিপদ সংকেত, আমার আছে জল, ছবি বানানো চলছেই, ফাঁকে ফাঁকে টেলিভিশনের জন্য নাটক বানানো। এদেশের সর্বোচ্চ সম্মান 21 পদক সহ অসংখ্য পুরস্কার পেয়েছেন, পেয়েছেন লক্ষ কোটি পাঠকের মনে ঠাঁই। দেশের বাইরেও তাকে নিয়ে প্রবল আগ্রহ। তার বেশ কটি উপন্যাস ইংরেজিতে অনুদিত হয়েছে, একটি উপন্যাস গৌরীপুর জংশন 7টি ভাষায় অনুবাদের কাজ চলছে। ইতোমধ্যে এই উপন্যাসের ইংরেজি, জার্মান, হিন্দি, ফার্সি বিভিন্ন ভাষায় প্রকাশিত হয়েছে। মানুষ হিসেবে তাকে তারই সৃষ্ট চরিত্র হিমু এবং মিসির আলীর মতোই রহস্যময় বলে মনে করা হয়। তার বেশিরভাগ সময় কাটত নিজের তৈরি নন্দনকানন নুহাশপল্লীতে। হুমায়ূন আহমেদের কল্যাণী আশু কণ্ঠ দিয়েছেন জাহান অরণ্য, মার্শিয়া রহমান, রাশেদ ইমাম, নাফিজ রেদওয়ান শান্ত, শামীম আল মাহমুদ, রফিকুল ইসলাম ফরহাদ, তাহমিনা মতিন, নোবেল মজুমদার। সঙ্গীতায়োজন রফিকুল ইসলাম ফরহাদ, সার্বিক সহযোগিতায় শামীম আল মাহমুদ, পরিচালনা জাহান অরণ্য। চলুন উপভোগ করি হুমায়ূন আহমেদের কল্যাণী আশু। ট্রেটিয়াকফ আর্ট গ্যালারিতে ছবি দেখতে গিয়েছিলাম, পুরনো দিনের মহান সব শিল্পীদের আঁকা ছবি দেখতে দেখতে এগোচ্ছি। হঠাৎ থমকে দাঁড়াতে হলো। সঙ্গে রাশিয়ান গাইড বলল, কি হয়েছে? আমি হাত উঁচিয়ে একটি পেইন্টিং দেখালাম, প্রিন্সেস তারাকনোভার পেইন্টিং, অপূর্ব ছবি। জোরে ছবিটি দেখে তোমার কথা মনে পড়ল। গাইড বলল, সেন্ট পিটার্সবার্গ জেলে প্রিন্সেসের শেষ দিনগুলো কেটেছে। ওই দেখো সেলের অন্ধকূপে কি করে বন্যার পানি ঢুকছে, দেখো প্রিন্সেসের চোখে মুখে কি গভীর বিষাদ, প্রগাঢ় বেদনা। আমি কথা বললাম না, অভিভূত হয়ে তাকিয়ে রইলাম। গাইড বলল, এসো পাশের কামরায় যাই। আমি নড়লাম না, মৃদু গলায় বললাম, মিস্টার জোকোভ,
আজ আর কিছু দেখব না, চলো কোথাও বসে চা খাওয়া যাক। দুজনে নিঃশব্দে বেরিয়ে এলাম। ভীষণ শীত বাইরে, রাস্তাঘাট ফাঁকা ফাঁকা, ঠান্ডা কনকনে হাওয়া মোটা ওভারকোট ভেদ করে শরীরে বিঁধছে। আমার সঙ্গী হঠাৎ জানতে চাইল, তোমার কি শরীর খারাপ করছে? না। আর্ট গ্যালারি কেমন দেখলে? চমৎকার, অপূর্ব। আমি চায়ে চিনি মেশাতে বললাম, তোমাদের প্রিন্সেস তারাকনোভাকে দেখে আমার এক পরিচিত মহিলার কথা খুব মনে পড়ছে। গাইড কৌতূহলী হয়ে বলল, কে সে, নাম জানতে পারি? জোরি, জোরি নাম তার। জোকোভ বিস্মিত হয়ে তাকালো আমার দিকে। আমি মনে মনে বললাম, প্রিন্সেস জোরি, প্রিন্সেস জোরি। জোরি, রাজকুমারীর ছবি দেখে আজ বড় অভিভূত হয়েছি। হঠাৎ করে তোমাকে খুব কাছে পেতে ইচ্ছে করছে। বয়সের সঙ্গে সঙ্গে মন স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, ক্রমাগত নস্টালজিক হয়ে পড়ছি, ঘুম কমে গেছে, অনেক রাত পর্যন্ত জেগে থাকি, ঘন ঘন কফি খাই, চুরুটের গন্ধে ঘরের বাতাস ভারী হয়ে ওঠে, শেষ রাতের দিকে ঘুমোতে গিয়ে বিচিত্র সব স্বপ্ন দেখে জেগে উঠি। পরশু রাতে কি স্বপ্ন দেখলাম জানো? দেখলাম আমাদের নীলগঞ্জে যেন খুব বড় একটা মেলা বসেছে। বাবার হাত ধরে মেলা দেখতে গিয়েছি। ইস, কতদিন পর বাবাকে স্বপ্নে দেখলাম। বাবা বললেন, খোকা নাগরদোলায় চড়বি? আমি যতই না করি তিনি ততই জোর করেন। তারপর দেখলাম ভয়ে আমি থরথর করে কাঁপছি, আর শাঁ শাঁ শব্দে নাগরদোলা উড়ে চলেছে, চন্দ্র সূর্য গ্রহ তারকা ছাড়িয়ে দূরে আরো দূরে। ঘুম ভেঙে দেখি চোখের জলে বালিশ ভিজে গেছে। 40 বছর বয়সে কেউ কি এমন করে কাঁদে? আমি বুড়ো হয়ে যাচ্ছি জোরি, আজকাল খুব নীলগঞ্জে যেতে ইচ্ছে করে। ইচ্ছে করে আগের মতো সন্ধ্যাবেলা পুকুর ঘাটে বসে জোনাকে পোকার আলো জ্বলা দেখি। মস্কোতে আজ আমার শেষ রাত, আগামীকাল ভোর 4টায় রওনা হব রোমানিয়ায়। খুব কষ্ট করে 1 মাসের ভিসা জোগাড় করেছি, এই 1 মাস খুব ঘুরে বেড়াব, তারপর ফিরে যাব মন্ট্রিলে নিজ আস্তানায়। বেশ একটা গতির জীবন বেছে নিয়েছি, তাই না? অথচ ছোটবেলায় এই আমি হোস্টেলে যাবার সময় হলে কি মন খারাপ করতাম। হাসু চাচা আমাকে ট্রেনে তুলে দিতে এসে লাল গামছায় ঘন ঘন চোখ মুছত, ধরা গলায় বলতো, বড় মিয়া চিঠি দেন গো। আমার মনে হতো, দূর চাই, কি হবে পড়াশোনা করে? বাবা, হাসু চাচা, এদের ছেড়ে কিছুতেই থাকতে পারবো না। প্রবল ঘরমুখ টান ছিল বলেই আজ হয়তো যাযাবর বৃত্তি বেছে নিতে হয়েছে। তাই হয়, তোমার জন্য প্রবল তৃষ্ণা পুষেছিলাম বলেই কি তোমাকে পাইনি। টেন্টেলাসের গল্প জানো তো, তার চারদিকে পানি, থই থই সমুদ্র, অথচ তাকেই কিনা আজীবন তৃষ্ণার্ত থাকতে হলো। জোরি, তোমার কি মনে আছে বিয়ের পরদিন তোমাকে নিয়ে যখন নীলগঞ্জে আসি, তুমি ট্রেনের জানালায় মুখ রেখে খুব কেঁদেছিলে? তখন কার্তিকের শুরু, ধানি রঙের রোদে
ঝলমল করছে চারদিক, হালকা হিমেল বাতাস। মনে আছে সেসব কথা? আমি বলেছিলাম, মাথাটা ভেতরে টেনে নাও জোরে, কয়লার গুঁড়ো এসে চোখে পড়বে। তুমি বললে, পড়ুক কামরায়। আমরা দুটি মাত্র প্রাণী, বরযাত্রীরা আমাদের একা থাকবার সুযোগ দিয়ে অন্য কামরায় উঠেছে। ট্রেন ছুটে চলেছে ঝিকঝিক করে, বাতাসে তোমার লালচে চুল উঠছে, কি একটা সেন্ট মেখেছ। চারপাশে তার চাপা সৌরভ। আমি গাঢ় স্বরে বলছিলাম, ছিজরি এত কাঁদছ কেন? আরে কথা বলো। আমার কথায় তুমি কি মনে করেছিলে কে জানে। অনেকক্ষণ আমার চোখে চোখে তাকিয়ে কি মনে করে যেন হেসে ফেললে। হেসে ফেলেই লজ্জা পেয়ে দুহাতে মুখ ঢেকে ফেললে। সেদিন কি গভীর আনন্দ আমাকে অভিভূত করেছিল, মনে হয়েছিল রহস্যমণ্ডিত এই রমণীটিকে পেয়েছি। গৌরীপুরে গাড়ি অনেকক্ষণ হল্ট করল। একজন অন্ধ ভিখারি একতারা বাজিয়ে আমাদের কামরার সামনে খুব গান গাইতে লাগলো। তুমি অবাক হয়ে বললে, কি সুন্দর গায়। তারপর দুটি টাকা বের করে দিলে। ট্রেন ছাড়তেই জানালা দিয়ে অনেকখানি মাথা বের করে বললে, দেখুন দেখুন কতগুলো বক একসঙ্গে উড়ে যাচ্ছে। বক নয়, শীতের শুরুতে ঝাঁক বেঁধে বালিহাঁস উড়ে আসছিল, আগে দেখনি কখনো, তাই খুব অবাক হয়েছিলে। আমি বলছিলাম, বক নয় জোরে, ওগুলো বালিহাঁস। আর শোনো, আপনি আপনি করছো কেন? আমাকে তুমি করে বলবে। ওই হাঁসগুলো কোথায় যাচ্ছে? বিলের দিকে। আপনাদের নীলগঞ্জে বিল আছে? আবার আপনি? নীলগঞ্জে বিল আছে? আমি বললাম, বলো তোমাদের নীলগঞ্জে বিল আছে? তুমি মুখ ফিরিয়ে হাসতে শুরু করলে। আমার মনে হল সুখ কোনো অলিক বস্তু নয়, এজন্যে জীবনব্যাপী কোনো সাধনারও প্রয়োজন নেই। প্রভাতের সূর্যকিরণ বা রাতের জ্যোৎস্নার মতোই এও আপনাতেই আসে। কিন্তু প্রিন্সেস তারাকনোভার ছবি দেখতে গিয়ে উল্টো কথা মনে হলো। মনে হলো সুখটুক বলে কিছু নেই, নিরবচ্ছিন্ন দুঃখ নিয়েই আমাদের কারবার। চোখের সামনে যেন দেখতে পেলাম হতাশ রাজকুমারী পিটার্সবার্গের নির্জন সেলে মৃত্যুর প্রতীক্ষা করছেন। হু হু করে বন্যার জল ঠুকছে ঘরে, রাজকুমারী ঠোঁটের কোনায় কান্নার মতো অদ্ভুত এক হাসি ফুটে রয়েছে। ছবির দিকে তাকিয়ে থাকতে থাকতে একসময় মনে হলো রাজকুমারীকে খুব পরিচিত মনে হচ্ছে। জোরির মুখের আদল আসছে নাকি? পরমুহূর্তে ভুল ভাঙল, না জোরির সঙ্গে এই মুখের কোনো মিল নেই। জোরির মুখ গোলগাল, একটু আদরে ভাব আছে, আর রাজকুমারের মুখ লম্বাতেও বিষণ্ন। মনে আছে জোরি, একবার তোমার একটা পোর্ট্রেট করেছিলাম, কিছুতেই মন ভরে না, ব্রাশ ঘষি আবার চাকু দিয়ে ছেঁচে রং তুলে ফেলি, দু মাসের মতো সময় লাগলো ছবি শেষ করতে। পোর্ট্রেট দেখে তুমি হতবম্ব, অবাক হয়ে বললে,
আল্লাহ, চোখে সবুজ রং দিয়েছ কেন? আমার চোখ বুঝি সবুজ? আমি বললাম, একটু দূর থেকে দেখো। তুমি অনেকটা দূরে সরে গেলে এবং চেঁচিয়ে বললে, কি সুন্দর, কি সুন্দর। ছবি আঁকিয়ে হিসেবে জীবনে বহু পুরস্কার পেয়েছি, কিন্তু সেদিনকার সেই মুগ্ধ কণ্ঠ এখনো কানে বাজে। সেই পোর্ট্রেটটি অনেকদিন আমার কাছে ছিল, তারপর বিক্রি করে দিলাম। ছবি দিয়ে কি হয় বলো? তার উপর সেবার খুব টাকার প্রয়োজন হলো। মিলানে গিয়েছি বন্ধুর নিমন্ত্রণে, গিয়ে দেখি বন্ধুর কোনো হদিশ নেই। কদিন আগে নাকি বিছানাপত্র নিয়ে কোথায় চলে গেছে। কি করি কি করি, সঙ্গে সম্বলের মধ্যে আছে ৩০টি আমেরিকান ডলার আর মন্ট্রিলে ফিরে যাবার একটি ট্যুরিস্ট টিকেট। এর মধ্যে আবার আমার পুরনো অসুখ, বুকে ব্যথা শুরু হলো। সস্তা দরের এক হোটেলে উঠলাম। তবু দুদিন যেতেই টাকা পয়সা সব শেষ। ছবি বিক্রি ছাড়া অন্য কোনো পথ নেই। এক সন্ধ্যায় বড় রাস্তার মোড়ে ছবি টাঙিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট টানতে লাগলাম। কার যদি ছবি পছন্দ হয় কিনবে। ছবির মধ্যে আছে দুটি, ওয়াটার কালার আর তেল রঙে আঁকা তোমার পোর্ট্রেট। ছবিগুলোর মধ্যে নীলগঞ্জের জ্যোৎস্না নামে অপূর্ব একটা ওয়াটার কালার ছিল। আমাদের বাড়ির পেছনে চার পাঁচটা নারকেল গাছ, দেখনি তুমি? ওই যে পুকুর পারে জড়াজড়ি করে দাঁড়িয়েছিল, এক জ্যোৎস্না রাতে পুকুরের কালো জলে তাদের ছায়া পড়েছিল, তারই ছবি। চোখ ফেরানো যায় না এমন। অথচ বিক্রি হলো শুধু তোমার পোর্ট্রেটটি। এক বৃদ্ধা ভদ্র মহিলা কিনলেন। তিনি হ্রষ্টচিত্তে বললেন, কেন এই পোর্ট্রেটটা কিনলাম জানো? না ম্যাডাম। আমি যখন কিশোরী ছিলাম তখন এই ছবিটিতে যে মেয়েটিকে তুমি এঁকেছো তার মতো সুন্দর ছিলাম, তাই কিনলাম। আপনি এখনো সুন্দর। এসো না, এসো আমার ঘরে, কফি করে খাওয়াবো। এমন কফি সারা মিলান শহরেও খুঁজে পাবে না। ভদ্রমহিলা আশাতীত দাম দিলেন ছবির। শুধু কফি নয়, রাতের খাবার খাওয়ালেন, তার অল্প বয়সী নানা ছবি দেখালেন, সব শেষে পিয়ানো বাজিয়ে খুব করুণ একটি গান গাইলেন, যার ভাব হচ্ছে, হে প্রিয়তম, বসন্তের দিন শেষ হয়েছে, ভালোবাসাবাসি দিয়ে সেদিনকে ধরে রাখা গেল না। নিজের হাতে তোমার ছবি জানালাম। কোথাকার ইটালির মিলান শহরের এক বৃদ্ধা মহিলা তার ঘরে তোমার হাসি মুখের ছবি ঝুলতে রাখল। কেমন অবাক লাগে ভাবতে, ১০০ বছর পর এই ছবিটি হয়তো অবিকৃতই থাকবে। বৃদ্ধার নাতি নাতনিরা ভাববে, এটা কার পোর্ট্রেট, এখানে কিভাবে এসেছে। ফেরার পথে বৃদ্ধার হাতে চুমু খেলাম। মনে মনে বললাম, আমার জুরি যেন তোমার কাছে সুখে থাকে। আমরা সবসময় সুখে থাকার কথা বলি। যতবার নীলগঞ্জ থেকে ঢাকার হোস্টেলে যেতাম, বাবা বলতেন সুখে থাকো। তুমি যখন লাল বেনারসিতে মুখ ঢেকে ট্রেনে উঠলে, তোমার মাও কাঁদতে কাঁদতে বললেন, সুখে থাকো জুরি। আমার কাছে তুমি সুখে ছিলে না? কিসে একটি মানুষ সুখে হয়? নীলগঞ্জে আমাদের প্রকাণ্ড বাড়ি দেখে তোমার কি মন ভরে ওঠেনি? তুমি কি অবাক হয়ে চেঁচিয়ে ওঠোনি, উমা, এ যে রাজপ্রাসাদ! জ্যোৎস্না রাতে হাত ধরাধরি করে যখন আমরা পুকুর পাড়ে বেড়াতে যেতাম, তখন কি গভীর আবেগ তোমাকে এতটুকু আচ্ছন্ন করেনি? তোমাকে আমি কি দেইনি জুরি?
নিরবচ্ছিন্ন ভালোবাসার দেয়ালে তোমাকে ঘিরে রেখেছিলাম, রাখিনি? তবু এক রাতে তুমি বিছানা ছেড়ে চুপি চুপি ছাদে উঠে গেলে। আমি দেখলাম তুমি পাথরের মূর্তির মতো কার্নিশ ঘেঁষে দাঁড়িয়ে আছো। বুকে ধক করে একটা ধাক্কা লাগলো। বিস্মিত হয়ে বললাম, কি হয়েছে জরি? তুমি খুব স্বাভাবিক গলায় বললে। কই, কিছু হয়নি তো। তারপর নিঃশব্দে নিচে নেমে এলে। তোমার মধ্যে গভীর একটি শূন্যতা ছিল, আমি তা ধরতে পারিনি। শুধু বুঝতে পারছিলাম তোমার কোনো কিছুতেই মন লাগছে না। সে সময় এসো নিপু বনে নাম দিয়ে আমি চমৎকার একটি পেইন্টিং করছিলাম। আকাশে আষাঢ়ের ঘন কালো মেঘ, একটি ভাঙা বাড়ির পাশে একটি প্রকাণ্ড ছায়াময় কদম গাছ, এই নিয়ে আঁকা আমার শিল্পী জীবনের ভালো কটি ছবির একটি। ভেবেছিলাম বিয়ের বছরটি ঘুরে এলে তোমাকে ছবি দিয়ে মুগ্ধ করব, কিন্তু ছবি তোমাকে এতটুকু মুগ্ধ করল না। তুমি ক্লান্ত গলায় বললে, এক বছর হয়ে গেছে বিয়ের, ইস কত তাড়াতাড়ি সময় যায়। তোমার কণ্ঠে কি সেদিন একটি চাপা বিষাদ ধ্বনিত হয়ে উঠেছিল? ক্রমে ক্রমে তুমি বিষণ্ণ হয়ে উঠতে লাগলে। প্রায় মাঝরাতে ঘুম ভাঙলে দেখতাম তুমি জেগে বসে আছো। অবাক হয়ে বলেছি, কি হয়েছে জরি? কই, কিছু হয়নি তো। ঘুম আসছে না? আসছে। বলেই তুমি আবার কুণ্ডলি বাঁকিয়ে শুয়ে পড়লে, কিন্তু তুমি জেগে রইলে, অথচ ভান করতে লাগলে যেন ঘুমিয়ে আছো। আমি বললাম, জরি সত্যি করে বলো তো, তোমার কি হয়েছে? কিছু হয়নি। কোথাও বেড়াতে যাবে? কোথায়? কক্সবাজার যাবে, হোটেল ভাড়া করে থাকবো। ভাল লাগে না। তারও অনেকদিন পর এক সন্ধ্যায় ঘন ঘোর হয়ে মেঘ করল। রাত বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হলো ঝড়। দরাম শব্দে এক একবার আছড়ে পড়ছে জানালার পাট, বাজ পড়ছে ঘন ঘন, ঘরের লাগোয়া জাম গাছে শো শো শব্দ উঠছে। দুজনে বসে আছে চুপচাপ। তুমি হঠাৎ একসময় বললে, তোমাকে একটা কথা বলি, রাখবে? আমি বিস্মিত হয়ে বললাম, কি কথা? আগে বলো, রাখবে? নিশ্চয়ই রাখবো। তুমি তখন আমাকে তোমার আনিস স্যারের গল্প বললে, যিনি কলেজে তোমাদের অঙ্কের প্রফেসর ছিলেন, খামখেয়ালের জন্য যার কলেজের চাকরিটি গেছে, এখন খুব খারাপ অবস্থায় আছেন, কোনো রকমে দিন চলে। তুমি আমাকে অনুরোধ করলে নীলগঞ্জে নতুন যে কলেজ হচ্ছে সেখানে তাকে একটি চাকরি জোগাড় করে দিতে। তুমি উজ্জ্বল চোখে বললে, আনিস স্যার মানুষ নন, সত্যি বলছি, ফেরেশতা। তুমি আলাপ করলেই বুঝবে। আমি বললাম, নীলগঞ্জের কলেজের তো এখন অনেক দেরি, মাত্র জমি কেনা হয়েছে। হোক দেরি, আনিস স্যার ততদিন থাকবেন আমাদের এখানে, নিচের ঘর তো খালিই থাকে, একা মানুষ, কোনো অসুবিধা হবে না। একা মানুষ? মেয়ে আর বউ দুজনের কেউই বেঁচে নেই, একদিনে দুজন মারা গেছে, তাও কলেরায়। আর মজা কি জানো, তার পরদিনই আনিস স্যার এসেছেন ক্লাস নিতে। প্রিন্সিপাল স্যার বললেন, আজ বাড়ি যান, ক্লাস নিতে হবে না। আনিস স্যার বললেন, বাড়িতে গিয়ে করবটা কি, কে আছে বাড়িতে? আমি বললাম, চিঠি লিখলে কি তোমাদের স্যার আসবেন এখানে? হ্যাঁ আসবেন, আমি লিখলেই আসবেন। লিখবো স্যার কে? বেশ লেখো। তুমি সঙ্গে সঙ্গে চিঠি লিখতে উঠে গেলে।
সে চিঠি শেষ হতে অনেক সময় লাগল। বসে বসে দেখলাম অনেক কাটাকুটি করলে, অনেক কাগজ ছিঁড়ে ফেললে, এবং একসময় চিঠি শেষ করে হাসি মুখে উঠে এলে। তোমাকে সে রাতে ভীষণ উৎফুল্ল লাগছিল। আহ, লিখতে লিখতে কেমন যেন লাগছে। এখন প্রায় মধ্যরাত, তবু ইচ্ছে হচ্ছে রাস্তায় একটু হেঁটে বেড়াই। নিশি রাতে নির্জন রাস্তায় হেঁটে বেড়াতে আমার বেশ ভালো লাগল। তুমি কি দস্তয়েভস্কির রূপালী রাত্রি পড়েছ? রূপালী রাত্রিতে আমার মতো এক নিশি পাওয়া লোকের গল্প আছে। জুরি, তোমাদের স্যার কবে যেন উঠলেন আমাদের বাড়িতে? দিন তারিখ এখন আর মনে পড়ছে না, শুধু মনে পড়ছে মাঝবয়সী একজন ছোটখাটো মানুষ ভোরবেলা এসে খুব হইচই শুরু করেছিলেন, চেঁচিয়ে রাগী ভঙ্গিতে ডাকছিলেন, সুলতানা, সুলতানা। ও আল্লাহ, কি কাণ্ড, স্যার এসে পড়েছেন! এই বলে খালি পায়ে ছুটতে ছুটতে নিচে নেমে গেলে। আমি জানালা দিয়ে মুখ বাড়িয়ে দেখলাম তুমি পা ছুঁয়ে সালাম করছো, আর তোমাদের স্যার বিরক্তিতে ভ্রুকুচকে বেরবির করে কিচ্ছু তোমাকে, শহরটা তো পুরোই বদলে গেছে, তিনি খুব হাসছে, একটা অবস্থা, কতক্ষণ ধরে খুঁজছি পাইতাছি না, রাজুক ভঙ্গিতে আবার তোমারে ডাকতাছি, তুমিও ঘুম থেকে উঠতেছো না, তুমি খুশি হয়েছিলে, কি একটা অবস্থা এই সকাল সকাল বেলা, নিশ্চয়ই হয়েছিলে। আমি স্টুডিওতে বসে তোমার গভীর আনন্দ অনুভব করতে পারছিলাম। একটি তীব্র ব্যথা আমাকে আচ্ছন্ন করে ফেলেছিল সেদিন। আমার আত্মহত্যার কথা মনে হয়েছিল, অথচ তোমার স্যার ঋষিতুল্য ব্যক্তি ছিলেন, এমন সহজ, এমন নির্লোভ লোক আমি খুব কমই দেখেছি। কোনো কিছুর জন্যেই কোনো মোহ নেই, এমন নির্লিপ্ততা কল্পনাও করা যায় না। জরি, তুমি ঠিক লোকের প্রেমেই পড়েছিলে, এমন মানুষকে ভালোবেসে দুঃখ পাওয়াতেও আনন্দ। তোমার স্যার ফেরেশতা ছিলেন, কিন্তু জরি, আমি তো ফেরেশতা নই। আমার হৃদয়ে ভালোবাসার সঙ্গে সঙ্গে গ্লানি ও ঘৃণা আছে, আমি সত্যি একজন সাধারণ মানুষ। সময় কাটতে লাগল, আমি শামুকের মতো নিজেকে গুটিয়ে নিলাম, অনেকগুলো ছবি আঁকলাম সে সময়, তোমার পোর্ট্রেটটিও সে সময়ই করা। পোর্ট্রেটে সিটিং দেবার জন্য ঘন্টা খানেক বসতে হতো তোমাকে, তুমি হাসি মুখে এসে বসতে, কিন্তু অল্পক্ষণ পরেই ছটফট করে উঠতে। এই রে, স্যারকে চা দেয়া হয়নি, একটু দেখে আসি, এক মিনিট প্লিজ। আমি তুলি হাতে তোমার ফেরার প্রতীক্ষা করতাম। এক কাপ চা তৈরি করতে প্রচুর সময় লাগত তোমার। মাঝে মাঝে আসতেন তোমার স্যার, অর্ধসমাপ্ত ছবিগুলো দেখতেন খুঁটিয়ে খুঁটিয়ে, এবং বলতেন, ছবি আমি ভালো বুঝি না, কিন্তু আপনি যে সত্যি ভালো আঁকেন তা বুঝতে কষ্ট হয় না। তার প্রশংসা আমার সহ্য হতো না, আমি হাত গটিয়ে বসে থাকতাম। তিনি বলতেন, আঁকেন, আপনি আঁকেন, আপনি আঁকেন, আমি দেখি কি করে ছবি আঁকা হয়। আমি কারোর সামনে ছবি আঁকতে পারি না, তবু তোমার স্যার বসে থাকতেন। তীব্র ঘৃণায় আমি কতবার তাকে বলেছি, এখানে বসে আছেন কেন, বাইরে যান। কোথায় যাব? নদীর ধারে যান, জরিকে সঙ্গে নিয়ে যান, কাজের সময় বিরক্ত করছেন কেন আপনি? অপমানে তোমার মুখ কালো হয়ে উঠত, থমথমে স্বরে বলতে, চলুন স্যার আমরা যাই। ক্রমে ক্রমে তুমি সরে পড়তে শুরু করলে, পরিবর্তনটা খুব ধীরে হচ্ছিল, সেজন্যই ঠিক বলতে পারবো না কখন থেকে তুমি আমাকে ঘৃণা করতে শুরু করলে। ব্যক্তিগত হতাশা ও বঞ্চনা, এই দুই মিলিয়ে
মানসিক দিক দিয়ে অনেক আগেই অসুস্থ হয়ে পড়েছিলাম। পরিবর্তনটা খুব ধীরে হচ্ছিল, সেজন্যেই ঠিক বলতে পারবো না কখন থেকে তুমি আমাকে ঘৃণা করতে শুরু করলে। ব্যক্তিগত হতাশা ও বঞ্চনা এই দুই মিলিয়ে মানসিক দিক দিয়ে অনেক আগেই অসুস্থ হয়ে পড়েছিলাম। সেই অসুখ ছড়িয়ে পড়ল শরীরে, এক নাগারে জ্বর চলল দীর্ঘদিন, ঘুম হয় না, বুকের মধ্যে এক ধরনের ব্যথা অনুভব করি, তীব্র যন্ত্রণা। অসুখে বিসুখে মানুষ খুব অসহায় হয়ে পড়ে, সেই সময় একটি সুখকর স্পর্শের জন্য মন কাঁদে, কিন্তু তুমি আগের মতোই দূরে দূরে রইলে, যেন ভয়ানক একটি ছোঁয়াচে রোগে আমি শয্যাশায়ী। ছোঁয়াচে বাঁচিয়ে না চললে সমূহ বিপদ। তোমার স্যার আসতেন প্রায়, আমি তার চোখে গভীর মমতা টের পেতাম। তিনি আমার কপালে হাত রেখে নরম গলায় বলতেন, একটা গল্প পড়ে শোনাই আপনাকে, আপনার ভালো লাগবে। আমি রেগে গিয়ে বলতাম, একা থাকতে আমার ভালো লাগবে, আপনি নিচে যান, কেন বিরক্ত করছেন? এত অস্থির হচ্ছেন কেন? আমি একটু বসি এখানে, কথা বলি আপনার সঙ্গে। না না, অসহ্য, আপনি জোরের সঙ্গে কথা বলুন। আমার অসুখ সারে না কিছুতেই। বাবার বন্ধু শশধর ডাক্তার রোজ দুবেলা আসেন আর গম্ভীর হয়ে মাথা নাড়েন, বারবার জিজ্ঞেস করেন, হাঁপানি টান ওঠে নাকি বাবা? হাঁপানি তোমাদের বংশের অসুখ, তোমার দাদার ছিল, তোমার বাবার ছিল। শ্বাস নিতে কোনো কষ্ট টের পাও? একটু যেন পাই। ডাক্তার চাচা একটি মালিশের শিশি দিলেন। শ্বাসের কষ্ট হলে অল্প অল্প মালিশ করবে, সাবধান, মুখে যেন না যায়। তীব্র বিষ, ছোট্ট একটি শিশিতে ঘন কৃষ্ণবর্ণ তরল বিষ। আমি মন্ত্রমুগ্ধের মতো সেই শিশিটার দিকে তাকিয়ে রইলাম। ডাক্তার চাচা চলে যেতেই তোমাকে ডেকে বললাম, জোরি, এই শিশিটিতে কি আছে জানো? জানি না কি আছে। তীব্র বিষ, সাবধানে তুলে রাখো। তোমাকে কেন বললাম এ কথা কে জানে, কিন্তু বলবার পর দারুণ আত্মপ্রসাদ হল। দেখলাম তুমি সরু চোখে অনেকক্ষণ তাকিয়ে রইলে আমার দিকে, কি ভাবছিলে? অসুখ সারল না, ক্রমে বাড়তে লাগলো। চোখের নিচে গাঢ় হয়ে কালি পড়ল, জন্ডিসের রোগের মতো গায়ের চামড়া হলুদ হয়ে গেল। দিন রাত শুয়ে থাকি, কত কি মনে হয়, কত সুখ স্মৃতি, কত দুঃখ জাগা নিয়ে ব্যথা শ্লথ সময় কাটে। এক এক রাতে ঘন ঘোর হয়ে বৃষ্টি নামে, ঝমঝম শব্দে গাছের পাতায় অপূর্ব সঙ্গীত ধ্বনিত হয়। শুয়ে শুয়ে শুনি তুমি নিচের ঘরে বৃষ্টির সুরের সঙ্গে সুর মিলিয়ে গান করছো। আহ, কিসব দিন কেটেছে। একটি প্রশস্ত ঘর, তার একপাশে প্রাচীনকালের প্রকাণ্ড একটি পালঙ্ক, সেখানে শয্যা পেতে রাত দিন খোলা জানালার দিকে তাকিয়ে থাকা, কি বিশ্রী জীবন! ডাক্তার চাচা কতবার আমার মুখের উপর ঝুঁকে পড়ে বলেছেন, কেন তোমার অসুখ সারে না, বলো কেন? আমি কি করে বলবো? যাও, হাওয়া বদল করে আসো, বোমাকে নিয়ে ঘুরে আসো কক্সবাজার থেকে। আচ্ছা যাব। আচ্ছা নয়, কালই যাও, সন্ধ্যায় ময়মনসিংহ এক্সপ্রেসে। এত তারা কিসের? তারা আছে, আমি বলেছি বোমাকে সব ব্যবস্থা করতে। ডাক্তার চাচা সেদিন অতিরিক্ত ব্যস্ত হয়ে ডাকলেন, ও বৌমা, বৌমা! তুমি তো
প্রায় সময় থাকতে না, সেদিনও ছিলে না। ডাক্তার চাচা অনেকক্ষণ অবাক হয়ে তাকিয়েছিলেন সেদিন। শুধু কি তিনি, এবারের সবকটি লোক কৌতূহলী হয়ে দেখত আমাকে। আবুর মা গরম পানির বোতল আমার বিছানায় রাখতে রাখতে নিহায়েত যেন কথার কথা এমন ভঙ্গিতে বলতো, বিবি সাহেব নদীর পারে বেড়াইতে গেছেন। আমি বলতাম না কিছুই, অসহ্য বোধ হলে বিশেষ শিশিটির দিকে তাকাতাম। যেন সেখানে প্রচুর সান্ত্বনা আছে। জরি, আমাদের এই বংশে অনেক অভিশাপ আছে। আমার দাদা তার অবাধ্য প্রজাদের হাতে খুন হয়েছিলেন, আমার মার মৃত্যু রহস্যময়, লোকে বলে তাকে নাকি বিষ খাইয়ে মারা হয়েছিল। আমার সারাক্ষণ মনে হতো পূর্বপুরুষের পাপের প্রায়শ্চিত্ত আমাকেও করতে হবে। জুরি, আমার জুরি, আহ, কতদিন তোমাকে দেখি না, তোমার গোলগাল আদুরে মুখ কি এখনো আগের মতো আছে? না, তা কি আর থাকে, জীবন তো বহতা নদী, মাঝে মাঝে তোমার জন্য খুব কষ্ট হয়, ইচ্ছে হয় আবার নতুন করে জীবন শুরু করতে। ট্রেনে করে তুমি প্রথমবারের মতো নীলগঞ্জ আসছো, সেখান থেকে ওই যে গৌরীপুরে ট্রেন থেমে থাকলো অনেকক্ষণ, একজন অন্ধ ভিখিরি একতারা বাজিয়ে করুণ সুরে গাইল, তুমি ভিখিরিকে দুটি টাকা দিলে, তোমার কথা মনে হলে কষ্ট হয়, ভালোবাসার কষ্ট আমার চেয়ে বেশি কে আর জানবে বলো? তোমার ব্যথা আমি সত্যি সত্যি অনুভব করেছিলাম। তোমার স্যার সেদিন নিতান্ত সহজ ও স্বাভাবিক ভঙ্গিতে বললেন, সুলতানা, আমার সুটকেসটা গুছিয়ে দাও, আমি ভোরেই চলে যাচ্ছি। তখন তোমার চোখে জল টলমল করে উঠল, তোমার স্যার সেদিকে লক্ষ্য করলেন না, সহজ ভঙ্গিতে এসে বসলেন আমার বিছানার পাশে, গাঢ় স্বরে বললেন, আপনি জরিকে নিয়ে সমুদ্রের তীরে কিছুদিন থাকেন, দেখবেন ভালো হয়ে যাবেন। আমি বললাম, না না, আমি যাব না, সমুদ্র আমার ভালো লাগে না। আপনারা দুজনে যান, সমুদ্র তীরে সবসময় দুজন করে যেতে হয়, এর বেশিও না এর কমও নয়। তোমার স্যার তৃপ্তির হাসি হাসতে লাগলেন, তুমি মাথা নিচু করে দাঁড়িয়ে রইলে, একটি কথাও বললে না। আমি দেখলাম খুব শান্ত ভঙ্গিতে তুমি তোমার স্যারের সুটকেস গুছিয়ে দিলে, রাস্তায় খিদে পেলে খাবার জন্য এক গাদা কিসব তৈরি করে দিলে, তিনি বিদায় নিলেন খুব সহজভাবেই, ঘর থেকে বেরিয়ে একবারও পিছন ফিরে তাকালেন না, তুমি মূর্তির মতো গেটের সামনে দাঁড়িয়ে রইলে। জরি, তুমি ভুল লোকটিকে বেছে নিয়েছিলে, এসব লোকের কোনো পিছুটান থাকে না। নিজ স্ত্রী কন্যার মৃত্যুর পরদিন যে ক্লাস নিতে আসে, তাকে কি আর ভালোবাসার শিকলে বাঁধা যায়?
তোমার স্যার চলে যাবার দিন আমি তোমাকে তীব্র অপমান করলাম। বিশ্বাস করো, ইচ্ছে করে করিনি। তোমার স্যার যখন বললেন আপনার কাছে আমার একটি জিনিস চাইবার আছে, আমি চমকে উঠে বললাম, কি জিনিস? আপনার আঁকা একটি ছবি আমি নিতে চাই। হাত জোর করে প্রার্থনা করছি। নিশ্চয়ই, আপনার পছন্দ মতো ছবি উঠিয়ে নিন, যে কোনো ছবি, যেটা আপনার ভালো লাগে। তিনি ব্যস্ত হয়ে আমার স্টুডিওর দিকে চলে গেলেন। আমি তোমার চোখে চোখ রেখে বললাম, স্যার কোন ছবিটি নেবেন জানো তুমি? স্যার নেবেন তোমার পোর্ট্রেট। কিন্তু তিনি নিলেন অন্য ছবি, জল রঙে আঁকা এসো নিব বনে। তাকিয়ে দেখি অপমানে তোমার মুখ নীল হয়ে গেছে, তীব্র ঘৃণা নিয়ে তুমি আমার দিকে তাকালে। সেসব পুরনো কথা তোমার কি মনে পড়ে? বয়স হলে সবাই তো নস্টালজিক হয়, তুমি হওনি? কুটিল সাপের মতো যে ঘৃণা তোমার বুকে কিলবিল করে উঠেছিল, তার জন্য তোমার কি কখনো কাঁদতে ইচ্ছে হয় না? তুমি কাঁদছ, এই ছবিটি বড় দেখতে ইচ্ছে করে। তোমার স্যার চলে যাবার পর তুমি কি করবে তা কিন্তু আমি জানতাম জরি। তোমার তো এছাড়া কোনো পথ ছিল না, মিছিমিছি তুমি সারা জীবন লজ্জিত হয়ে রইলে। আমি তোমাকে চন্দ্রনাথ পাহাড়ে বেড়াতে নিয়ে যেতে চেয়েছি, তুমি বলেছ না। তোমাকে কিছুদিন তোমার বাবা মার কাছে রেখে আসতে চেয়েছি, তুমি কঠিন স্বরে বলেছ না। আমি বলেছি বাইরে থেকে ঘুরে এলে তোমার মন ভালো থাকবে, তুমি শান্ত স্বরে বলেছ আমার মন ভালো আছে। আমি জানতাম ঘৃণার দেয়ালে বন্দী হয়ে একজন মানুষ বেশি দিন থাকতে পারে না। তোমার সামনে দুটি মাত্র পথ, এক মরে যাওয়া, দুই কিন্তু মরে যাওয়ার মতো সাহস তোমার ছিল না, কাজেই দ্বিতীয় পথ যা তুমি বেছে নেবে তার জন্য আমি অপেক্ষা করছিলাম। এও এক ধরনের খেলা, আমি জানতাম তুমি এবারও পরাজিত হবে, পরাজয়ের মধ্যেই আসবে জয়ের মালা। উৎকণ্ঠায় দিন কাটতে লাগলো, কখন আসবে সেই মুহূর্তটি, সেই সময় আমি নিজেকে ঠিক রাখতে পারবো তো? সেই মুহূর্তটির কথা তোমার কি মনে পড়ে কখনো? ঘন হয়ে শীত পড়ছে, শরীর খানিক সুস্থ বোধ হওয়ায় আমি কম্বল মুড়ি দিয়ে বসে আছি। সন্ধ্যা মিলাতে ঘরে আলো দিয়ে গেল, তারও কিছু পর তুমি এলে চা নিয়ে। চায়ের পেয়ালা এগিয়ে দিতে গিয়ে চা ছলকে পড়ল মেঝেতে, বিড়বিড় করে তুমি কে যেন বললে। আমি তাকালাম টেবিলের দিকে, বিষের সেই শিশিটি নেই, তুমি অপলকে তাকিয়েছিলে আমার দিকে। আমি হেসে হাত বাড়িয়ে দিলাম চায়ের পেয়ালার জন্য। তুমি জ্ঞান হারিয়ে এলিয়ে পড়লে মেঝেতে, হেরে গেলে জুড়ি, হেরে গেলে। তোমাকে এরপর খুব সহজেই জয় করা যেত, কিন্তু আমি তা চাইনি। সব ছেড়ে ছুড়ে চলে এলাম, অল্প কদিন আমরা বাঁচি, তবু এই সময়ে কত সুখ দুঃখ আমাদের আচ্ছন্ন করে রাখে, কত গ্লানি কত আনন্দ আমাদের চারপাশে নেচে বেড়ায়, কত শূন্যতা বুকের ভেতর হাহা করে। জরি, এখন গভীর রাত, আর কিছুক্ষণের মধ্যেই পোর্টার এসে দরজায় নক করবে, বিমান কোম্পানির মিনিবাস এসে দাঁড়াবে দোর করায়, আবার যাত্রা শুরু।
আবার হয়তো কোন এক পেইন্টিং এর সামনে দাঁড়িয়ে তোমার কথা মনে পড়বে, আবার এরকম লম্বা চিঠি লিখব, কিন্তু সেসব চিঠি কখনোই পাঠাবো না তোমাকে। যৌবনে হৃদয়ের যে উত্তাপ তোমাকে স্পর্শ করতে পারেনি, আজ কি আর তা পারবে? কেন আর মিছে চেষ্টা? Capital FM 94.8, দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন।